আমার ঘেটে ঘ হয়ে গেছে। সাড়ে তিনটের সময় আমি রেডি হয়ে গেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শর্ট কুর্তা, এটা শান্তিনিকেতন থেকে কিনেছি। যদি না দেখে থাকো ওই ব্লগগুলো আমি লিঙ্ক দিয়ে দিলাম উপরে, দেখে নিতে পারো। আর আমার সাথে যাচ্ছে গদু মাস্টার, এদিকে আছে, ঠিক আছে। আরও অনেকে যাচ্ছে, সবার সাথে পরিচয় করাবো। আগে আমার গাড়িটাকে দেখো রাজামশাই, ঠিক আছে। আমি একটু খুলে দেখিয়ে দিই আমার এই টপ বক্সের মধ্যে কী কী আছে। এখানে ড্রোনটা নিচ্ছি, একটা ব্যাগ নিচ্ছি, ব্যাগের মধ্যে গোপ্রো এবং অন্যান্য জিনিস থাকবে, একটা জলের বোতল নিচ্ছি। তোমরা যদি এই টপ বক্সের উপর একটা রিভিউ চাও কমেন্টে জানাতে পারো, ভাবছি এরপর একটা রিভিউ করবো, তো কমেন্টে অবশ্যই জানিও। লং ট্যুরে বেরিয়ে হচ্ছে পুরো। নমস্কার, আমি প্রিয় মোটোভ্লগার বাবু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলো, এটা হচ্ছে আমাদের মাঠ, যে মাঠে আমি ছোটোবেলা থেকে খেলতাম, এখন আর খেলা হয় না। সামনে বাঁদিকে হচ্ছে ভিকি, আর ডান দিকে হচ্ছে আমাদের গদু মাস্টার। ভিকি হচ্ছে আমার মামাতো ভাই, ও এখন হেলমেট পরেনি, বললো একটু পরে হেলমেট পরে নেবে। আমরা এই মুহূর্তে হচ্ছে মধ্যমনাথ সোদপুর যে রোডটা, ওই রোডটার উপরে গরম পড়ে গেছে, এতই গরম আমি গ্লাভস টাভস খুলে ফেলেছি। এই মুহূর্তে আমরা উঠে এসেছি সোদপুর ফ্লাইওভারের উপর। ডান দিকে তো রেললাইন দেখতেও পাবে না, দেখতে পাবে না, এই নিচে হচ্ছে স্টেশন। আর সামনে থেকে আমার সিনেমাটিক নেওয়ার চেষ্টা করছে গদু বন্ধুটি, গদু স্কুটির পেছনে যে বসে আছে, ওখানে গিয়ে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। দেখো সূর্য এখনও কোথায়, বাপ রে বাপ, কালকে বৃষ্টি হয়েছে কে বলবে, আজকেই আবার কীরকম একটা গরম গরম ভাব। আমরা এখন ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বিটি রোডে উঠে গেছি। আমার সামনে হচ্ছে গদু মাস্টার, আমার পিছনে গদু বন্ধুটি বসেছে। এখন গদুর কিছু সিনেমেটিক শট নেওয়া চলছে। এখান থেকে ধরে নাও এখনও 20-25 মিনিট লাগবে গঙ্গার ঘাটগুলোতে যেতে, যেখানে আমরা যেতে চাই। এখানে অনেক প্রশাসনিক অফিস আছে, এটা রাস্তাটা কিন্তু দারুণ, বেশ তার দিকে একটা বড় বিল্ডিং, এটা কোনো একটা মানে অফিস বা কিছু হবে। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি এদিকে সোজা, বাদিকে মাঠে ফুটবল খেলা হচ্ছে, আর এখানে মনে হয় ভলিবল খেলা হচ্ছে। হ্যাঁ, গান্ধীঘাট সোজা। বাবা এখানে এই গাছগুলো দেখো, কত পরগাছার মতন ঝুড়ি নেমেছে। 5:45 সময় আমরা চলে এসেছি যে ঘাটটা কোনোদিনও খোলা থাকে না, গান্ধীঘাট। এটা ভয়বারও বন্ধ, আগের বারও বন্ধ ছিল। গদু প্ল্যান করলে এরকম হয়, গদুর কোনো প্ল্যান শেষ হয় না। আমার মতামত জানানো হচ্ছিল, দেখো আমরা আগে এসেছিলাম গান্ধীঘাটে, তখন বন্ধ ছিল, মেনে নিয়েছিলাম যে করোনার জন্য বন্ধ। ঘাট বানিয়েছো তো সুন্দর করে সাজিয়েছো, খুলবো না, দেবো না, করোনা চলে গেছে, মানে সরকার বলে দিয়েছে যে তা বন্ধ। আচ্ছা এবার পরিচয় করে দিই বাকি সদস্যদের সাথে। এদিকে রয়েছে আমাদের ভিকি, ভিকি আমার এক মামাতো ভাই, প্রথমবার আমার ব্লগে। ভিকি এটা হচ্ছে মিটিয়র 350, আর এদিকে রয়েছে গদুর বন্ধু সৌরভ। ভালো ফটো তোলার জন্য বলেছি ওকে যে হাফ তেল খরচ আমি তুলে নেবো। হ্যাঁ, হাফ তেল খরচা আগে ফটো তুলে দিলে তো সেটা শোধ হয়ে যাবে। এই যে ফটোগুলো সৌরভ তুলে দেবে সেগুলো কোথায় পাবে, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, সেটা ফলো করতে একদম ভুলবে না। আলপনাগুলো এখানকার মনে হয় পুলিশের লোকেরাই দিয়েছে, কি সুন্দর লাগ জিনিসটা, দারুণ। সাইডে ছোট্ট যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। এইটুকু একটা গেট, ও হো 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 হো। এই রাস্তাটা দেখো,
কি রাস্তা, এইসব রাস্তা দিয়ে সত্যি ব্যারাকপুরে আসলে এই রাস্তাগুলো দিয়ে চালিয়ে সেই মজা। তোমরা যদি না এসে থাকো এখানে এসো, এই রাস্তায় বাইক চালিয়েও অসাধারণ লাগবে। গদু মাস্টার আমাদের লিড করছে, কারণ গদুর কাছে ম্যাপ রয়েছে, আমরা ওকে অনুসরণ করছি। এখন কিন্তু গোল্ডেন আওয়ার চলছে, সূর্যের আলোটা কীরকম সোনালি রঙে দেখতে পাচ্ছ। চলে এসেছি আমরা ধোবিঘাট। অনেকদিন আগে আমার প্রথম চ্যানেলের ব্লগটা এই ঘাটে শ্যুট করেছিলাম, সেটা যদি তোমরা না দেখে থাকো, যদি খুব বাজে বানিয়েছিলাম দেখতে পারো। আমরা চলে এসেছি ধোবিঘাট, পেছনে আমাদের গাড়িগুলোকে পার্ক করা, আমি দেখিয়ে দিই। এই যে আমার রাজামশাই, এই যে লালটুস, এই দিয়ে হচ্ছে বিকির বাইকটা। আর আমার সাথে দেখা করতে এসেছে দুজন, ঠিক আছে, তার মধ্যে একজনেরও একটা ইউটিউব চ্যানেল আছে, সে হচ্ছে ফারুক, এদিকে দেখে নিচ্ছি, ঠিক আছে। ওর চ্যানেল নাম হচ্ছে ব্লগার বাইকার, আমার ব্লগার বাবু, অনেকটা মিল আছে। আর এদিকে রয়েছে ওর বন্ধু, তোমার নামটা আরেকবার বলো, মোনা। মোনা, এখানে দেখো একটা জেটি তৈরি করা হচ্ছে, হ্যাঁ, আর ওইখানটা একটা নৌকো ছাড়ছে। আর এইদিকে হচ্ছে আমাদের সূর্যি মামা, এই যে পিছনে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এবার না নিচে নামবো আমরা, এখান দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কাদা নিচে দেখো, দেখো নিচে কি অবস্থা, ঠিক আছে। তার মধ্যে দিয়ে আমরা কাদার মধ্যে দিয়ে উঠে যাচ্ছি, পুরো টিমটা আসছে, হাওয়ায় চুল আমার ঘেটে ঘ হয়ে গেছে, মাইক খুলে ফেলেছি, জানি না কেমন আসছে, সাউন্ড খারাপ আসতে পারে। আমরা এখন চলে এসেছি একদম গঙ্গার পাশে, ঠিক আছে। আর নিচে পায়ে কাদা অলরেডি লেগে আছে। আর তোমাদেরকে একটু গঙ্গাটাকে দেখাই, আহ দেখো কি হাওয়া, ও কি দারুণ, দেখো গঙ্গাটা, ও হাওয়ায় আমার কথা কি আসবে, ওই দিকে ছুটছো, সামনে দু একটা নৌকো আছে, আরো দু একজন আসবে, তোমার সাথে দেখা করাবো। আর সামনে না একটা নৌকো আছে, ভাবছিলাম উঠবো কিনা, দেখি মাঝি ভাই থাকলে মাঝি ভাইকে বলে উঠবো, একটু ছবি তুলবো। বলছি যে যদি ভালো ছবি হয় সেগুলো কোথায় পাবে, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করে নেবে। এই হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে, এখানে অনেকগুলো নৌকো আছে, দেখি কেমন ছবি আসে এখানে। দু একটা ছবি তুললাম, এই নৌকোগুলো দেখতে পাচ্ছ পেছনে সামনে। আর আমার সাথে আরও একজন এসছে, অভিরঞ্জন, আমাকে অনেকদিন আগে মেসেজ করেছিল যে তোমার দেখা দেখি আমি হেলমেটটা কিনেছি, তাই তো? একদম সেম হেলমেট, সেম রঙের এক্সর ভেনোমাস নীলটা, তাই তো? তো তোমার বাড়িটা কি শাহরাফুলি? এখান থেকে ঘাট পার হলেই বাড়ি, ঠিক আছে। তুমি আমার লাস্ট কোন ভিডিও দেখেছো? এত হাওয়া, আমাদের ভয়েস কেমন আসছে আমরা জানি না, তাই তো, কিরকম উড়ছে। হ্যাঁ, এদিকে 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 আছে গদু মাস্টার, আর ওদিকে একটা ফটোগ্রাফি চলছে, আমাদের ক্যামেরাম্যান এখানে সবার ফটো তুলছে, এখন ফারুকের ফটো তুলবে। অভি না এখান থেকে এই এইগুলোর উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসছিল, আমি বললাম যে সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো এরকম যেরকম হাইট করতে করতে আসেন, আরেকবার হবে নাকি? আরেকবার যাওয়ার সময় হবে, এখন আরেকবার আমরা যাই, চলো তোমাদেরকে দেখাই, চলো। এ দেখো
পাগলামো দেখো, এই একজন গেল, ওই আরেকজন গুদু মাস্টার এখন একটু মাস্টারি করবে ওর। দেখো দেখো এটাই যাবে। ও এটা একটু বড়। এদিকে আবার চাঁদটাকেও দেখা যাচ্ছে, ওই দেখো আকাশ নীলাভ আর চাঁদটা ওখানে উঁকি মারছে, সূর্যটা ওইদিকে অস্ত চলে গেছে, এখনো আকাশে সেই আভাটা আছে। এদিকে এখনো ফটোগ্রাফি চলছে। এখন সময় হয়েছে 6:15, আমি একটা নৌকার উপর শুয়ে আছি, দেখতে পাচ্ছ, রিল্যাক্স করছি, অন্ধকার ঘনিয়ে এসছে, হালকা আলো আছে, কিছু ছবিও তুলেছি, আর এখানে বিভৎস হাওয়া দিচ্ছে, ঠিক আছে, দারুণ আরাম, ঘুম চলে আসছে, দেখো ভিউটা খালি। এদিক থেকে গুদু ওরা সব তাড়া মারছে, বলছে বাড়ি ফিরতে হবে, আমি তো যাবো না, আমি এখনো হাওয়া খাবো, রক করবো, তারপর যাবো। দেখো একটু ভিউটা চারিদিকের, সারি সারি নৌকা চারিদিকে সাজানো, আর মাঝখানে আমি শুয়ে আছি তোমাদের ব্লগার বাবু, পেছন দিকে আমাদের গঙ্গা, ওদিকে ওপারের পাড়টাও দেখা যাচ্ছে। কেমন লাগছে ভিউটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো উঁচু করে কথা বলতে বলতে, বাট স্টিল দারুণ। এখানে আসলে নৌকার উপর শুয়ে একটু রিল্যাক্স করবে, প্রাণটা জুড়িয়ে যাবে। এদিকে ফারুক একটু পোজ দিচ্ছে আর ওদিকে বাকি সবাই তাড়া দিচ্ছে বেরোনোর জন্য, বলছে। আমরা এখানে চারজন চা খাচ্ছি, মানে চা একটু মুখো দেখতে বার করছে, আম চুরি করনে আয়া হ্যাঁ, পানি কাবো তাও কি দারে বাবা, আরে খেতে দে আমাকে চাটা, আমরা চা খাচ্ছি, বাকি এরা চা খাবে না, এরা জল খাচ্ছে, একজন একজন ফোনে ব্যস্ত, চা খেলো না কেন, হ্যাঁ চা খেলো না কারণ দেরি হয়ে যাচ্ছে, আমরা এদিকে খেয়ে নিতে চাপ। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে আর লাইক করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। এই হচ্ছে আমার ব্যাগ, তোমরা যদি তোমরা, আর কিছু নেই, ব্যাস। নমস্কার, আমি প্রিয়া মোরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানাই, আসতে একবার একবার ভালো করে বলি, ওই কটা বাজারে বিকি